হাই এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করছি সকালেই ভালো আছেন। তো স্যার, 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কথা বলবো, আর এই অ্যান্ড্রয়েড ফোনটির নাম হচ্ছে গুগল পিক্সেল 8। এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে, এছাড়াও এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, যেই দামে এই ফোনটি লঞ্চ হয়েছে, আসলে এই স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির দাম ঠিক আছে কিনা, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে, আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর ফোনটে আপনারা 5 সল ডিসপ্লে পেয়ে যাবেন, এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.2 ইঞ্চির ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এছাড়াও HDR10+ সাপোর্ট থাকছে। আর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 428 PPI, এক্সপেক্ট রেশিও 20:9। আর পিক ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে 2000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে পারফরমেন্স করছিল, দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছিল না। গুগল পিক্সেলের এই ফোনটির ওয়েট হচ্ছে 187 গ্রাম। এই ফোনটিতে আপনারা IP68 রেটিং পেয়ে যাবেন, আর এই ফোনটি দিয়ে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। আর চিপসেট হিসেবে থাকছে গুগল টেনসর G3, যেটি 4nm-এর একটি চিপসেট। এই ফোনটিতে নন কোর একটি CPU থাকছে, GPU হচ্ছে ইম্পোর্টাল G715SMC10। এই ফোনটি আপনারা 2টি RAM ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8GB RAM 128GB ROM, 8GB RAM 256GB ROM। ROM টাইপ হচ্ছে UFS 3.1। বর্তমানে কিন্তু 3.4 চলছে, এখানে আমার কাছে মনে হয় গুগল 3.4 দিলে অন্তত ভালো হতো, 3.4 না দিলেও 3.3 দিতে পারতো। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের। এছাড়াও এই ফোনটিতে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার দেওয়া হয়েছে, যেটি 2.2 অ্যাপারচারের। আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, পিক্সেল শিফট, আলট্রা HDR পনোরামা। গুগলের এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ক্যামেরার স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। ফোনটে আপনারা 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন, যেটি 2.2 অ্যাপারচারের। আর এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা আলট্রা ওয়াইডেও ছবি তুলতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। গুগল পিক্সেল 8 এই ফোনটিতে স্টেডিও স্পিকার দেওয়া হয়েছে, সো এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, দারুণ ছিল এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। তবে এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। আর ব্লুটুথ ভার্সন হিসেবে 5.3 দেওয়া হয়েছে, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে 802.11। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে 4575mAh-এর একটি ব্যাটারি দিয়েছে, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 27W-এর একটি চার্জার দিয়েছে। কোম্পানি ক্লেম করছে এই ফোনটি ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, আর আপনি যদি ওয়্যারলেস চার্জ করতে চান, তাহলে সর্বোচ্চ 18W-এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন, এই সমস্ত কালারেই এই ফোনটি কিনতে পারবেন। আর এই ফোনটির অ্যান্টোটো হচ্ছে 9,26,801। দেন এই ছিল গুগল পিক্সেল 8 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 70-80 হাজার টাকার ভিতরে কিনতে পারবেন। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও, কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।